আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পুকুর, বিলে ও নদীতে দেশি পুঁটি সহ সরপুঁটি মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি একটি ভালো মানের পাউরুটি নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এই পাউরুটিটি আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে বেলে নিব। আপনারা চেষ্টা করবেন অল্প পানি ব্যবহার করতে, কেননা কম পানি হলে পানির পরিমাণ করে দিতে পারবেন, কিন্তু বেশি পানি হলে পরিমাণ মতো করাটা ঝামেলা। তাই যে সকল টোপে পানি ব্যবহার হয় সে সকল টোপে অল্প অল্প পরিমাণ করে পানি দেওয়াটাই উত্তম, এবং যে সকল টোপে পাউরুটি ব্যবহার হয়ে থাকে সেসব ক্ষেত্রে পাউরুটি ভালো মানের ক্রয় করার চেষ্টা করবেন। এই ভালো মানের পাউরুটি ব্যবহার করার বলার কারণ হচ্ছে এই পাউরুটিটি তৈরির ক্ষেত্রে উন্নত মানের ময়দা ব্যবহার করা হয়, যা টোপের কার্যক্ষমতা বৃদ্ধি করে। পাউরুটিটি ভালো করে বেলে নেওয়া হয়ে গেলে এর সাথে এক চামচ বা দেড় চামচ পরিমাণ মতো পিঁপড়ার ডিম ব্যবহার করব। এরপরেও যদি টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের জানানোর চেষ্টা করব। খুব ভালোভাবে এই পিঁপড়ার ডিম বেলে নেওয়া পাউরুটির সাথে মিক্সড করতে হবে, যতক্ষণ না অবধি টোপ ছাড়ালো ছাড়ালো আঠালো ভাব না তৈরি হয়। দেখুন, আমার এই টোপটি ছাড়ালো ছাড়ালো আঠালো ভাবে চলে আসছে, যা বড়শি আঁকড়ে রাখার মতো টোপ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, এবং এই ধরনের মাছ শিকারের কলাকৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তৈরি হয়ে গেল দেশি পুঁটি সহ সরপুঁটির কার্যকরী টোপ। আল্লাহ হাফেজ।